স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কৌশল। আর যারা সেকেন্ড টাইমার রয়েছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি যে টেকনিকগুলো নিয়ে আলোচনা করব, তোমরা যদি এই টেকনিকগুলো ভালোভাবে অবলম্বন করতে পারো তাহলে অবশ্যই পাবলিক ইউনিভার্সিটি তোমার জন্য অপেক্ষা করছে। একজন মেধাবী স্টুডেন্টের স্বপ্ন থাকে এসএসসি পরীক্ষার পরে সে একটি ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স নেবে, কিন্তু সঠিক নিয়ম এবং পরিকল্পনার অভাবে সে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না। কিন্তু তার মেধা এবং পরিশ্রম সব কিছু তার পক্ষে থাকলেও শুধুমাত্র পরিকল্পনাটার অভাবে সে কিন্তু চান্স পায় না। কোচিং থেকে তোমাদেরকে যে শিটগুলো দেওয়া হবে তোমরা অবশ্যই এই শিটগুলো ভালোভাবে পড়বে, বুঝবে এবং অনুশীলন করবে। মডেল টেস্টগুলো তোমরা নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে। সমাধান করার ক্ষেত্রে অবশ্যই শর্ট টেকনিক অবলম্বন করে তোমরা সমাধান করবে। যদি নিজে নিজে সমাধান করতে না পারো তাহলে অবশ্যই বইয়ের ব্যাখ্যা দেখে তোমরা ভালোভাবে বুঝে সমাধান করবে। এরপরও যদি কোনো কনফিউশন থাকে বা বুঝতে কষ্ট হয় তাহলে ওই সমস্ত প্রশ্নগুলো তোমরা এড়িয়ে চলবে, কারণ ভর্তি পরীক্ষার জন্য তোমার সময়টা মোস্ট ইম্পর্টেন্ট। ভর্তি পরীক্ষায় এত হার্ড প্রশ্ন কখনো করা হয় না, সুতরাং এই সমস্ত প্রশ্ন নিয়ে তোমরা যদি অযথা সময়টা নষ্ট করো তাহলে সেক্ষেত্রে তাদের মূল্যবান সময়টা কিন্তু নষ্ট হচ্ছে। যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবে সে বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অবশ্যই সমাধান করবে। এতে করে ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্বন্ধে তোমরা একটি ভালো ধারণা অর্জন করবে। জাবি, জবি, ডাবি, প্রাবি, সবি প্রভৃতি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অবশ্যই তোমার সলভ করতে হবে। পাশাপাশি গুচ্ছ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু দেখে নিবি। প্রতিদিন বাসায় বসে নিজে নিজে একটা পরীক্ষায় অংশগ্রহণ করবে, অবশ্যই সময় ধরে ওই মডেল টেস্টটি তুমি সমাধান করার চেষ্টা করবে। এতে করে তোমার সময়ের যেমন একটা ধারণা, অর্থাৎ সময়ের সাপেক্ষে তুমি প্রশ্নগুলো সমাধান করতে শিখবে। পরীক্ষার আগের দিন রাতে একবার হলেও তুমি তোমার শিটের সবগুলা বিষয় চোখ বুলিয়ে নিবে। এতে করে তোমার আত্মবিশ্বাসটা বাড়বে এবং ইতিহাসের পুনরাবৃত্তি, অর্থাৎ তোমার মেমোরিটা সচল হবে এবং তুমি যে গত 3 মাস বা 2 মাস আগে যে বিষয়গুলো পড়েছিলে সেটা তোমার মাথায় রিপিট হতে থাকবে। মনে রাখবে তুমি কতক্ষণ পড়ালেখা করেছো এটা কোনো বিষয় নয়, তুমি ওই সময়ের মধ্যে কী কী পড়েছ এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যারা বিগত পরীক্ষায় সাফল্য অর্জন করেছে তোমরা যদি তাদের থেকে একটু লক্ষ্য করো তারা অবশ্যই বলবে তারা একটা বাজেট অনুসারে পড়ালেখা করেছে, অর্থাৎ সে 1 ঘন্টা পড়েছে, এখন ওই 1 ঘন্টার মধ্যে সে কী কী পড়েছে এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি কতক্ষণ পড়ালেখা করেছ সেটা ম্যাটার করে না। তুমি যে সিরিজের বই কেনো না কেন অবশ্যই ওই সিরিজের সবগুলা বিষয় তুমি কভার করার চেষ্টা করবে, পাশাপাশি শর্ট টেকনিক ফলো করার চেষ্টা করবে। আমি বারবার শর্ট টেকনিকের কথা বলতেছি এজন্য এখানে কিন্তু তোমার সময়টা কম, উক্ত কম সময়ের মধ্যে তোমাকে প্রচুর পরিমাণ বহু নির্বাচনী অর্থাৎ MCQ তোমাকে দাগাতে হবে, সুতরাং এজন্য শর্ট টেকনিকের কোনো বিকল্প নেই। যাদের পরিচিত বড় ভাই এবং আপুরা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিগত বছরগুলোতে চান্স পেয়েছে তাদের কাছ থেকে বেশি বেশি পরামর্শ নিবি, কারণ একমাত্র ডাবিতে টিকা স্টুডেন্টসই বলতে পারবে ওই ডাবির পিছনে তার কি পরিমাণ শ্রম দিতে হয়েছে এবং কোন কোন সেক্টরে তাকে বেশি কষ্ট করতে হয়েছে। কোচিংয়ের প্রত্যেকটা মডেল টেস্টের পরীক্ষা তুমি ভালোভাবে প্রিপারেশন নিয়ে দিবি। এতে করে তোমার উক্ত সহপাঠীদের প্রেক্ষিতে তোমার রেজাল্টটা যদি ভালো হয় তাহলে তোমার আত্মবিশ্বাসটা বাড়বে, কারণ তুমি যেখানে কোচিং করতেছ সেখানে প্রায় 10,000-15,000 স্টুডেন্টস রয়েছে, সুতরাং তুমি যদি প্রিপারেশন ভালোভাবে নিয়ে ভালোভাবে তুমি পরীক্ষায় ভালো মার্কস অর্জন করতে পারো তাহলে তোমার কনফিডেন্স লেভেলটা হাই হবে। এবং অনেক অনেক কোচিং সেন্টারের ক্ষেত্রে দেখা যায় তাদের মডেল টেস্টের প্রাপ্ত নাম্বারগুলো গার্ডিয়ানকে SMS-এর মাধ্যমে সেন্ড করা হয়, এতে করে তোমার একটা যত্নশীল বা স্নেহ বা আদরটা বৃদ্ধি পাবে। এখন এই মুহূর্তে তোমার যদি কোনো অসুখ হয়ে যায় সেক্ষেত্রে তোমার মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাবে।
এই সময়টাতে তোমার প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড খুবই খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত এইচএসসি পরীক্ষার পর মেডিকেল, বুয়েট এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য একটা স্টুডেন্ট প্রায় 3 মাস কাছাকাছি অর্থাৎ 90 দিনের মতো সে সময় পায়। সুতরাং প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য তোমাকে অবশ্যই শরীরের যত্ন নিতে হবে। যতদূর সম্ভব চেষ্টা করবে সকল ইউনিভার্সিটি থেকে ফর্ম তোলার জন্য। তোমার কনফিডেন্স যত বেশি বা যত কমই হোক না কেন, তুমি অবশ্যই সকল ইউনিভার্সিটি থেকে ফর্ম তুলে নিবে। এতে করে তুমি যখন বারবার চেষ্টা করবে একটা না একটা জায়গায় তোমার ভালো চান্সটা হয়ে যাবে। বেশি রাত করে বা রাত জেগে পড়ালেখা করার দরকার নেই। তুমি রাত্রে 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে, পারলে চেষ্টা করবে তুমি শেষ রাতের দিকে উঠে পড়ার, কারণ শেষ রাতের পড়া এবং সকালে নামাজের পরে পড়াগুলো একটু ভালোভাবে ব্রেনের মধ্যে ক্যাপচার হয়। তোমরা যারা মুসলমান ধর্মাবলম্বী রয়েছো তারা অবশ্যই নামাজ প্রতি ওয়াক্ত পড়বে, কারণ ধর্মের প্রতি যদি তোমার আগ্রহ থাকে বা তুমি যদি ধর্মের কাজগুলা করতে পারো, এখানে আমি সকল ধর্মের কথাই বলতেছি, যে যে ধর্মের আছো না কেন সবাই সকল ধর্মের প্রার্থনাগুলা ভালোভাবে করবে। এতে করে তোমার নিজের মনটা ভালো থাকবে, আর মন যদি ভালো থাকে তাহলে অবশ্যই সকল ক্ষেত্রে তোমার ভালোভাবে কঠোর পরিশ্রমটা তুমি করতে পারবে। একদম সর্বশেষে যে কথাটি, সেটি হচ্ছে সৃষ্টিকর্তার উপর তুমি বিশ্বাস রাখো। তিনি কখনোই তোমার জন্য খারাপ কিছু করতেই পারেন না। যদি মনে করো তুমি ডাবিতে চান্স পাও নাই, তার মানে এ নয় যে তুমি সবিতে চান্স পাবে না। হয়তো সৃষ্টিকর্তা তোমার জন্য এমন একটা ব্যবস্থা করে রেখেছে ডাবিট থেকে সবিতে তোমাকে ভালো একটা পজিশনের জন্য সৃষ্টিকর্তা প্রস্তুত করে রেখেছে, সুতরাং ভেঙে পড়বে না। তুমি যদি কোনো একটা পরীক্ষায় খারাপ করো তাহলে তুমি ভেঙে পড়ো না, পরবর্তী পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নাও। হয়তো বা সৃষ্টিকর্তা তোমাকে ভালো ভাগ্য অর্থাৎ ভালোভাবে তোমাকে নেক্সট পরীক্ষার জন্য তৈরি করতেছে। একটা জিনিস মনে রাখবে, এইসব ক্ষেত্রে কঠোর পরিশ্রমের পাশাপাশি অবশ্যই ভাগ্য বলে একটা জিনিস থাকে। সুতরাং তোমার ভাগ্যটাকে তোমার বিশ্বাস করতে হবে, সেজন্য তুমি অবশ্যই তোমার সৃষ্টিকর্তার ইবাদত করো। আমি যে বিষয়গুলো বা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি, তুমি যদি সে পয়েন্টগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো বা অনুসরণ করতে পারো, তাহলে যে কোনো একটি পাবলিক ইউনিভার্সিটি তোমার জন্য অপেক্ষা করছে, অর্থাৎ যে কোনো সুসংবাদ তোমার জন্য অপেক্ষা করছে। আর তাছাড়া তুমি যদি মনে করো আমার এই ধাপগুলার বাইরে তুমি তোমার নিজের মতো করে প্রিপারেশন নিয়ে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে সাফল্য অর্জন করবে, তাহলে সেক্ষেত্রে তুমি তোমার মতো করে প্রিপারেশন নিতে পারো। একটা মানুষের সাথে আরেকটা মানুষের বৈশিষ্ট্যগত, ব্রেনগত সবগুলা জিনিস কিন্তু আলাদা। সুতরাং তুমি তোমার মতো করে যেটা ভালো বোঝো সেভাবে তুমি প্রিপারেশন নিয়ে তোমার বিষয়টা তুমি আয়ত্ত করতে পারো। সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করি এবং তোমরা যাতে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাও সেই প্রত্যাশা করি। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, কোথা হাফেজ।